যখন আমাদের কোনো এলিমেন্ট অ্যাড করতে হবে তখনই কি আমাদের ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করতে হবে নতুন এলিমেন্ট ক্রিয়েট করতে হবে সাপোজ এমন হতে পারে যে এখানে যে থ্রি এলিমেন্টটা আছে বা লিস্ট আইটেমটা আছে সেটাকে আমি ক্লোন করে নিয়ে কাজ করতে যাচ্ছি আমার আর এক্স এক্সট্রা করে ক্রিয়েট এলিমেন্ট করার দরকার নেই এখানে যা আছে সবই তাই থাকবে জাস্ট আমি ইনার এস্টেমেলটাকে চেঞ্জ করে দেব তাহলেই হয়ে যাবে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমাদের কাছে আছে হচ্ছে ক্লোন নোড আমরা সেটা নিয়েই আজকে আলোচনা করব তবে তার পূর্বে লাস্ট ভিডিওতে একটা মিস্টেক হয়েছিল কেন জানি না আমাদের স্টাইলটা কাজ করছিল না তো স্টাইলটা যে ওইভাবেই কাজ করে সেটা দেখানোর জন্য আমি একটা লাইন কোড আবার লিখবো ফার্স্ট চাইল্ড ডট স্টাইল ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কেন কাজ করি না আমার জানা নেই আমি সাপোজ এখানে ব্ল্যাক দিলাম কিন্তু পরবর্তীতে আমি যখন টেস্ট করার চেষ্টা করলাম বাসায় বসে তখন দেখলাম যে না কাজ করছে কোনো সমস্যা নেই সঠিকভাবেই কাজ করছে এই যে দেখেন সঠিকভাবে কাজ করছে কোনো সমস্যা নেই কিন্তু তখন যে কেন হয়নি বা আগের ভিডিও করার সময় যে কেন এটা আউটপুটে কোনো রেজাল্ট শো করেনি সেটা আমার জানা নেই বাই দ্য তো আমরা এবার চলে আসি নেক্সট কনসেপ্টে সেটা হচ্ছে ক্লোন নোট এবং ক্লোন নোট করার জন্য আমরা এই রিমুভটাকে জাস্ট আউট করে রাখি রিমুভটা আমাদের দরকার নেই রিমুভটাকে আমরা কমেন্ট করে রাখলাম এইবার আমরা একটা নোটকে ক্লোন করব। আমরা কোন নোটকে ক্লোন করব আমরা যে কোনো নোটকে ক্লোন করতে পারি ইন দ্যাট কেস আমাদের লিস্ট আইটেমে যে সবার লাস্টে আছে তাকে আমরা ক্লোন করব। তাহলে লেট লাস্ট আইটেম ইজ করবোকাল টু হেটা আছে হচ্ছে লিস্ট আইটেমের ভেতরে লিস্ট ডট লাস্ট চাইল্ড লাস্ট এলিমেন্ট চাইল্ড অ্যাকচুয়ালি এলিমেন্ট চাইল্ড ডট ক্লোন আপনি যে কোনো এইচটিএমএল এলিমেন্ট বা ডম এলিমেন্টের ওপরে এই ক্লোন নোট মেথডটাকে অ্যাপ্লাই করতে পারেন সে কী করবে সে আপনার জন্য একটা নোটকে ক্লোন করে নিয়ে আসবে এবং ক্লোন করে আনার পরে আপনি কি করবেন সেটা তো আপনিই জানেন আমরা লিস্টে অ্যাপেন্ড করবো লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড লাস্ট আইটেম অ্যাকচুয়ালি অ্যাপেন্ড করার পূর্বে আমরা তার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি তাহলে লাস্ট আইটেম এটা একটা ডম এলিমেন্ট তো এর সাথে আপনি ডমের সমস্ত ফিচার্স পাবেন স্টাইল তারপরে হচ্ছে ইনার এইচটিএমএল অ্যাট্রিবিউট যা যা দরকার সব কিছু আপনি পাবেন তো আমরা এখানে নিব হচ্ছে ইনার এইচটিএমএল ইনার আমরা চেঞ্জ করে এটাকে ফাইভ করে দেবো কারণ লাস্ট এলিমেন্ট আমাদের ফোর এটা হচ্ছে পরবর্তীতে লাস্ট হয়ে যাচ্ছে দ্যাটস সো এটা হচ্ছে ফাইভ তো আমরা এবার সেভ করি সেভ করে আমাদের ব্রাউজারে দেখার চেষ্টা করি দেখেন এখানে ফাইভ চলে এসছে কি মজার না ব্যাপারটা মজার কিন্তু আমরা যদি এখানে ইনার এস্টেমেলটাকে চেঞ্জ না করতাম জাস্ট সিম্পলি রেখে দিতাম ইনার এস্টেমেল চেঞ্জ না করে তাহলে কি দাঁড়াতো দেখেন তো এখানে জাস্ট এম টি একটা লিস্ট আইটেম আসতো তার কারণটা কি তার কারণ এই ক্লোন নোড আমরা যখন ফোরকে ক্লোন করছি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে লাস্ট আইটেম হিসাবে এখানে ফোর ফোর দুইবার আসবে কিন্তু সমস্যা হচ্ছে ক্লোন নোড ডিপলি ক্লোন করতে পারে না সে তার একটা এলিমেন্টের ভেতরকার চাইল্ডগুলোকে সে ক্লোন করে না সে শুধুমাত্র আপার লেভেলের ট্যাগটাকে অর্থাৎ এক্ষেত্রে এলআইটাকে ক্লোন করেছে এবং এখানে লাস্ট আইটেম হিসাবে ইমপ্লিমেন্ট হয়েছে বা অ্যাড হয়েছে অ্যাপেন্ড হয়েছে এলআই এলিমেন্টটা তার ভেতরে কোনো টেক্সট না যদি আপনি ডিপলি ক্লোন করতে চান অর্থাৎ এলিমেন্টটাকে তো ক্লোন করবে তার ভেতরকার যত চাইল্ড আছে সবাইকে যদি ক্লোন করতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে একটা বুলিয়ান ভ্যালু ট্রু লিখে দিলেই চলবে এই ট্রুর মানে হচ্ছে আপনি ডিপলি ক্লোন করতে চান এবার আমি সেভ করি আমার ইনার এস্টেমেল কিন্তু এখনও স্টপ করে রাখা আছে কমেন্ট করে রাখা আছে তারপরে দেখেন ফোর ফোর এখন আমার দরকার নেই আমি আমার মতো করে ইনার এস্টেমেল নিয়ে নিব তো দ্যাটস সই আমি পরে ইনার এস্টেমেলটাকে চেঞ্জ করে দিলাম এবং এবার দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ মিন আমরা যে কোনো নোটকে ক্লোন করতে পারি এবং সেই নোটকে আইদার ডিপ ক্লোন করতে পারি একটা ট্রু ভ্যারিয়েবল বা একটা বুলিয়ান ভ্যারিয়েবল পাস করার মাধ্যমে অর জাস্ট ট্যাকটাকেই ক্লোন করতে পারি ট্রু আপনি যদি ট্রুলি বা হচ্ছে ডিপলি ক্লোন করতে না চান তাহলে আপনাকে ফলস ভ্যালু প্রোভাইড করতে হবে না কারণ ডিফল্টভাবে সে ফলস ওকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন